দাদা আক্রমণটা কি করে হলো? শান্তিপূর্ণ শোভাযাত্রা আপনারা জানেন যে রামনবমী সেই সনাতনী যে শোভাযাত্রা বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে হচ্ছে, সেই শোভাযাত্রা যখন শেষের দিকে একটা মহল্লা দিয়ে যাচ্ছিল, সেই অবস্থায় ওই মহল্লা থেকে ইট পাটকেল বম কাঁচের বোতল বড় বড় পাথর ধেয়ে আসে আমাদের দিকে। ওখানে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি মাননীয় দিলীপ দাস সহ জেলা সভাপতি সবাই উপস্থিত ওই পাথরের ভাই আমিও কাহিনী হয়েছি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকলো ওখানে নীরব দর্শকের মতো, পুলিশ দাঁড়িয়ে দেখ এখনো ওখানে ছেলেদের উপর অত্যাচার, পশ্চিমবঙ্গে কি রামনবমী মিছিল করা ব্যান্ড? সনাতনী যে রামনবমী মিছিল করা ব্যান্ড, এর আগে হাওড়ায় দেখেছেন দুদিন আগে, এখনো চলছে সেখানে, আজকে হুগলিতে দেখলেন নিশ্চয়ই কি ঘটনা ঘটে, আগামী দিন এগুলো রাজ্য প্রশাসন কি বার্তা দিচ্ছে? সনাতনী সমাজের মানুষ কোনো প্রশাসন বের করবে না, তাদের আটকানো হবে, আটকাতে না পারলে এরকম ভাবে পাথর ছিঁড়ে অনৈতিক ভাবে আক্রমণ করা হবে। ধিক্কার জানাই এই রাজ্য প্রশাসনকে, নিন্দা জানাই, এই ধরনের ঘটনা অনুপ্রেত। একটা বিধায়ক, রাজ্যের বিধায়ক যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আরো নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। আমরা তো আছি ওখানে, আমাদের প্রচুর ছেলে তাদেরকে এই মুহূর্তে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে মারা হচ্ছে প্রশাসন দেখে নীরব দর্শক। খুব তাড়াতাড়ি যদি প্রশাসন অ্যাকশন না নেয়, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ওখানে নামানোর জন্য।